আইপিএল এ প্রথম ম্যাচগুলোতে জয়ের দেখা পাবে না মুম্বাই, এমনটা যেন নিয়মে পরিণত হয়েছে। আইপিএল এর 16তম আসরের প্রথম ম্যাচেও হেরেছে রোহিত শর্মার দল। রোববার মুম্বাইয়ের বিপক্ষে 8 উইকেটের সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল এর চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ও বেঙ্গালুরু। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ডুপ্লেসিস। শুরুতে বেঙ্গালুরুর বোলারদের বোলিং তোপে চাপে পড়ে আইপিএল এর সবচেয়ে সফলতম দল মুম্বাই। 48 রানের মধ্যে প্রথম 4 ব্যাটারকে হারায় তারা। তবে সেখান থেকে দলকে টানেন তিলক বর্মা। 20 বছর বয়সী বাহাতি মিডল অর্ডার ব্যাটারের অপরাজিত 46 বলে 84 রান এবং বাকিদের ছোট ছোট ক্যামিওতে নির্ধারিত ওভারে 171 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় মুম্বাই। বেঙ্গালুরুর হয়ে 2 উইকেট নেন কর্ণ শর্মা। রানটা চ্যালেঞ্জিং মনে হলেও তা মামুলি বানিয়ে ম্যাচ জিতে নেয় আরসিবি। বেঙ্গালুরুর ওপেনিং জুটি থেকেই আসে 148 রান। অধিনায়ক ফাফ ডু প্লেসিস 43 বলে 73 করে প্যাভিলিয়নে ফিরল। আরেক অধিনায়ক বিরাট কোহলি 49 বলে অপরাজিত 82 রানের হার না মানা ইনিংসের উপর ভর করে 22 বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। মুম্বাইয়ের হয়ে কোনো বোলারই নিজেদের মেলে ধরতে পারেনি। বেঙ্গালুরুর 2 উইকেট তুলে নেয়ার মধ্যে 1টি করে উইকেট পান আরশাদ খান এবং অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। ম্যাচ সেরার পুরস্কার ওঠে বেঙ্গালুরুর অধিনায়ক ডুপ্লেসিসের হাতে।